কিয়ামতের আলামত এগুলো জানার মাঝে কোনো উপকারিতা আছে কিনা? আমরা যে এই কিয়ামত আলামত সম্পর্কে জানবো, এই কিয়ামত আলামত জানার মধ্যে কোনো উপকারিতা আছে কিনা আমাদের অবশ্যই জানা দরকার। কারণ যে বিষয়ে আমরা করব আল্লাহ রাসূল বলেছেন ভেবে চিন্তে করতে হবে। যে কোনো কাজ করতে গেলে পরামর্শ যেমন প্রয়োজন, যে কোনো বিষয় আলোচনা ডিসকাশন করতে গেলে দেখতে হবে ওই বিষয়টা আমাদের জন্য উপকার নাকি ক্ষতিকারক, এটা অবশ্যই আমাদের জানা দরকার। প্রত্যেকটা মুসলমানের জন্য পরকালের প্রতি জ্ঞান রাখা ওয়াজিব বিষয়। প্রত্যেকটা মুসলমানের জন্য পরকালের ব্যাপারে জ্ঞান রাখা, ইমান রাখা ওয়াজিব বিষয়। ইমানের যে ছয়টা স্তর তার মধ্যে একটা হচ্ছে পরকাল, তথা শেষ দিবস, বিচার দিবস, হাসর, পুলসিরাত, কেয়ামত, এগুলো সবই হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত। যেমন আমরা মানুষ, আমাদের হাত পা চোখ নাক কান সব মানুষের অন্তর্ভুক্ত, তা মানুষকে রক্ষা করা যেমন ওয়াজিব মনে করুন, তাহলে এই মানুষের হাত পা চোখ রক্ষা করাটাও কি ওয়াজিব। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে অমুকের বাড়ি রক্ষা করতে হবে, এর মানে এই নয় তার ঘর রক্ষা করতে হবে আর ভেতরে মানুষ চুরি করে যাবে কিছুই করা যাবে না। এই ঘর রক্ষা করার মানে হলো ওই ঘরের ভিতরে যত কিছু আছে, ব্যক্তি থেকে শুরু করে গাছ থেকে শুরু করে জড় পদার্থ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই ব্যক্তিকে দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে পরকালের প্রতি বিশ্বাস ইমান রাখা ওয়াজিব, মানে পরকালের ভিতরে যা কিছু আছে, জান্নাত জাহান্নাম আজাব শাস্তি নিয়ামত পুলসিরাত, এগুলো সব কিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে। এমনকি মৃত্যুর পরবর্তী জীবন যে কবর, শেষ সময় যে কেয়ামত, এগুলো সবই পরকালের অন্তর্ভুক্ত। জীবন আমাদের দুই রকম, ইহকাল পরকাল, মৃত্যুর আগ পর্যন্ত ইহকাল, মৃত্যুর পর পর্যন্ত পরকাল। তা মৃত্যুর পরেই কিন্তু কেয়ামত ঘটবে, মৃত্যুর পরেই হচ্ছে বারজাক, মৃত্যুর পরেই হচ্ছে হাসর, মৃত্যুর পরেই পুলসিরাত, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম। এই কারণে এগুলো সবগুলোই হচ্ছে আখেরাতে অন্তর্ভুক্ত। তা আমাদের এই আখেরাত সম্পর্কে ইমান রাখা যেমন ওয়াজিব, ঠিক তদ্রূপভাবে কেয়ামত সম্পর্কে ইমান রাখা, বিশ্বাস রাখাটা হচ্ছে ওয়াজিব। আর ইমানই যে কোনো বিষয় সম্পর্কে যখন আলোচনা করা হয়, ডিসকাশন করা হয়, পেশ করা হয় কোরআন থেকে, সুন্না থেকে, আল্লাহর বাণী থেকে, সাহাবায়ে কেরামের কথা থেকে, যেটা কোরআন সুন্না ভিত্তিক, যেটা ইসলামের জন্য মঙ্গলময়, এতে অবশ্যই উপকারিতা রয়েছে। সেটা কি? যদি ইমানদারদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আলোচনা করা হয়, কোরআন সুন্নার ব্যাপারে আলোচনা করা হয়, তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায়। দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 8 নম্বর সূরা, সূরা আনফাল 2 নম্বর আয়াতে, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে প্রকৃতপক্ষে ইমানদার তারাই, ট্রু বিলিভার, সত্যিকার বিশ্বাসী হচ্ছে তারাই যাদের সামনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়। জিকির অর্থ জিকিরও হতে পারে, জিকির অর্থ বর্ণনাও হতে পারে, এখানে জিকির অর্থ কোরআন সুন্না হতে পারে। তা আল্লাহর জিকির যখন তাদের সামনে আলোচনা করা হয়, পেশ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই ইমানদারদের অন্তর তখন ভয়ে আতঙ্কিত হয়ে যায়, তারা ভয় পেয়ে যায়, তারা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা এই সকল ইমানদারদের সামনে করা হয়, এরপর বলা হচ্ছে যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, এখানে আয়াত বলতে কোরআন সরাসরি হতে পারে, আবার কোরআন সুন্নাহ হতে পারে, বা নিদর্শনও হতে পারে, কারণ আয়াতের প্রকৃত নিদর্শন, আবার আয়াতের প্রকৃত অর্থ কোরআন কারিমের যে আয়াত আমরা পড়ি এই আয়াত। তাল্লাহ বলছে ওয়াইজা তুলিয়াত আয়া আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া আয়াত নিদর্শন তার কোরআনকে তেলাওয়াত করা হয়, জাদাত হুম ইমানা, তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায়। তার মানে অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি ভালো কোনো ব্যাপারে আলোচনা করি,
যেমন কিয়ামতের ব্যাপারে যেমন আলোচনা করতে যাচ্ছি, এই কিয়ামতের যে আলোচনা, এই আলোচনার মাধ্যমে অবশ্যই আমাদের কি ইমান বৃদ্ধি পাবে। তবে ইমান বৃদ্ধি পাবে সবার তা নয়। আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে এইটা এই কিয়ামতের বিষয়, কোরআন সুন্নার বিষয়, পরকালের বিষয় আলোচনা করলে ইমান বৃদ্ধি পায়, এরাই প্রকৃত ইমান ইমানদার। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের আলোচনা করুন বা কোরআনের আলোচনায় করুন, যে আলোচনায় করুন না কেন, অনেক ব্যক্তি আছে, অনেক মুসলিম আছে যাদের গায়ে কিছুই হয় না। যে ইমাম বলতেছে বলে যাক, ইমাম বকতেছে বকে যাক, আমার কান আছে শুনতেছি, এই কান দিয়ে দেবো বেরে করে। গোবিন মেশিন এক নল দিয়ে পানি বের করে দেয়, আর এক নল দিয়ে ছেড়ে দেয়। ভূমিতে যায়, ভূমি আবার নিচের দিকে ছেড়ে দেয়, নিচে আবার সমুদ্রে তুলে দেয়। কেউ কারো ভ্রুক্ষেপ করে না, শুধু যার যার উপকার সে উপকার নেয় আর চলে যায়। তো ওই রকম ইমানদারদের এই আলোচনা শুনে বা এরকম কোরআন আলোচনা শুনে ইমান বৃদ্ধি পাবে না। ইমান বৃদ্ধি পাবে তাদের দ্বারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত ইমানদার, এদের ইমান বৃদ্ধি থাকে 10%, এই আলোচনা শোনার কারণে এদের ইমান 11% হবে, 12% হবে, আরও বেশি হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তা ওয়াত্র হাদিস আয়াত থেকে আমরা আরেকটা মাসআলা, আর একটা বিষয় আমরা বুঝতে পারি, যে আমাদের সমাজে যেহেতু অনেক দল আমরা বসবাস করি, অনেক মতবাদের অনুসারী লোক আমরা বসবাস করি, তাদের কাউকে ইন্ডিকেট করে বলার উদ্দেশ্য আমাদের কারো নয়। শুধু এতটুকুই বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি 8 নম্বর সূরা আনফালের এই 2 নম্বর আয়াতে বলছেন যে ইমানদারদের ইমান বৃদ্ধি পায়। তার মানে মানুষের ইমান, মুসলমানের ইমান কমে এবং বাড়ে, কমে এবং বাড়ে। আমাদের মাঝে অনেকের আকীদা যে ইমান বাড়ে না, যেমন আছে তেমনই থাকে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদা হচ্ছে যে ইমান বাড়ে, যেমন এই দেখে দলিল দিলাম, এরকম আরও অসংখ্য দলিল আছে যেগুলোতে আল্লাহ বলছেন এবং আল্লাহ রাসূলও বলছেন যে মানুষের ইমান বাড়ে। যেমন সাহাবায়ে কেরাম তারা যখন বাড়িতে আসতো, বউ বাচ্চা দেখে তারা পরিবারের কাছে আনুগত্য করত, মানে পরিবারকে নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে যেত, অতটা আর পরকালের চিন্তা করতো না। যতটা আলোচনার সামনে যখন যেত, তখন আল্লাহ রাসূল যে আলোচনা করতো ওই আলোচনা শুনে তাদের ইমান যেমনটা তেজস্বী হতো, বাড়ি গেলে ওই রকম তেজ আর থাকতো না। এই কারণে হাদিসে অসংখ্য সাহাবীর রেওয়াজ এসেছে, তারা বলেছিল যে আমরা খাসি হতে চাই, আমরা আমাদের অঙ্গকে কাটতে চাই, আমরা পরিবার থেকে দূরে থাকতে চাই, এভাবে অনেক রেওয়াজ এসেছে। আবার সরাসরি এভাবে আসছে, ইয়াসাল্লাহ আমরা যখন বাড়িতে যাই তখন আমাদের কেন ভয় হয়ে যায় যে আমাদের ইমান মনে হয় কমে যায়, পরিবারমুখী হয়ে যায়, আর যখন আপনার কাছে আসি তখন আমাদের ইমান বেড়ে যায়। এর কারণ কি? হয় এটাও ইমানের লক্ষণ। তার মানে ইমান বাড়বে কমবে এটাও ইমানের লক্ষণ, যার ইমান বাড়েও না কমে না ওর ইমানই নেই। যেহেতু কোরআনে আল্লাহ বলল যে ইমান বাড়ে, আর হাদিসে বলল সাহাবীরা যে আপনার কাছে আসলে আমাদের ইমানটা কেন বাড়ে, বাড়িতে গেলে একটু কমে, এর কারণ কি? তা আল্লাহ রাসূল বলল এটাও ইমানের কারণ, তোমাদের ইমান আছে দেখে বুঝতে পেরেছো যে আমার এখানে আসলে বাড়ে ওইখানে গেলে কমে। ইমান যদি না থাকতো বুঝতে পারতো? তার মানে ইমান যা আছে এটাও বোঝা যায় ইমান বাড়া কমার মাধ্যম।